শুরু হয়েছে আচ্ছা আমাদের হাতে যে বোনসটা আছে সেটা হচ্ছে আমাদের প্যারাইটাল বোনস ঠিক আছে অ্যানাটমিক্যাল পজিশনে আমরা নেওয়ার সময় এমনভাবে রাখবো এই জায়গাটা পুরোপুরি আমাদের মিড লাইন বরাবর থাকে ঠিক আছে প্রথমে আমরা বলবো দিস ইজ দ্য প্যারাইটাল বোন অফ লেফট সাইড আচ্ছা স্যাজিটাল বর্ডার ইজ স্ট্রেইট থিক অ্যান্ড সেরিটেড অ্যান্টির ইনফিরোর অ্যাঙ্গেল ইজ অ্যাকিউট অ্যান্ড অ্যান্টেরিও ডিভিশন অফ দ্য মিডল মিনিং যে লাটারি স্টার্টস ফ্রম হিয়ার আচ্ছা তারপর আমরা বলবো এক্সটার্নাল সার্ফেসিস কনভেক্স অ্যান্ড ইন্টার্নাল সার্ফেসিস কনক্লেভ আরেকটা বলবো ইনফিরিয়র বর্ডারিস কার্ভড এবং হচ্ছে এটা থাকবে হচ্ছে অ্যাকিউট আচ্ছা এখন আমরা এটার কিছু মানে ফিচার দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্টেরিও সুপিরিয়র অ্যাঙ্গেল অ্যান্টেরিও ইনফিরিয়র অ্যাঙ্গেল পোস্টেরিও সুপিরিয়র অ্যাঙ্গেল পোস্টেরিও ইনফিরিয়র অ্যাঙ্গেল সুপেরিয়র অ্যাঙ্গেলের যে অংশটুকু আছে এটাকে বলা হয় ব্রেগমা পোস্টিরো সুপেরিয়র অ্যাঙ্গেলের যে অংশটুকু আছে সেটাকে বলা হয় ল্যামডা অ্যান্টির ইনফেরিয়র অ্যাঙ্গেলকে বলা হয় টেরিয়ন এবং পিছনে পোস্টের ইনফেরিয়র অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাস্টেরিয়ন আচ্ছা এখন এই যে আমাদের এখানে একটা উচ্চ পোষণ দেখতে পাচ্ছি এটার নাম কি বলুন তোমাকার টিউবারকোল প্যারাইটাল টিউবার্সিটি বা প্যারাইটাল টিউবারকল এটার কিছু ইম্পর্টেন্স আছে যেমন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক আচ্ছা আরেকটা আমাকে প্যারাইটাল বোন দেন ঠিক আছে আমরা যদি পাশাপাশি দুইটা প্যারাইটাল বোন রাখি তখন দেখা যায় যে আমাদের একটা স্কালের চওড়া কতটুকু সেটা মাপার জন্য এই দুইটা প্যারাইটাল টিউবার মধ্যবর্তী দূরত্বকে মাপা হয় আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঠিক এটার অপোজিটে আছে হচ্ছে কি রাইটিং অ্যান্ড প্রিন্টিং এরিয়া ঠিক আছে এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপার পার্ট অফ দ্য পোস্টির রেমাস অফ দ্য ল্যাটেরা সালকাস অফ দ্য সেরেব্রাম লাইস অপোজিট টু দ্য এরিয়া অসিফিকেশান আচ্ছা আর এই জায়গাটার থেকে হচ্ছে আমাদের অসিফিকেশন শুরু হয় আচ্ছা এখন আমরা কিছু জিনিস জানব বর্ডারগুলো জানব এটা হচ্ছে আমরা জানবো হচ্ছে গিয়ে সুপিরিয়র বর্ডার অ্যান্টেরিয়র বর্ডার ইনফিরিয়র বর্ডার এবং পিছনে পোস্টিরিয়র বর্ডার ইনফিরিয়র বর্ডারটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারবো অ্যান্টেরিয়র মিডল পোস্টেরিয়র অ্যান্টেরিয়রটা আমাদের বোন যে বোনসের সাথে লাগানো থাকবে সেটার নাম হচ্ছে গিয়ে আমাদের টেরি টেরি গেটার উইং অফ দ্য স্পেন বোন আচ্ছা তারপর হচ্ছে মিডল যে সার্ফেসটা আসবে এটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোনসের হচ্ছে আগে আমাদের স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন আর পিছনের যে অংশটুকু থাকবে সেটা থাকবে ম্যাস্ট্রয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন আচ্ছা এখন যে আমরা এখানে একটু খেয়াল করি এটা যে গ্রুপ ফর দ্য মিডল ম্যান এঞ্জেল এটার ইম্পর্টেন্স আছে যে যদি কোনো সময় হ্যাঁ ওটাও বলা যায় টেরিয়নের ইম্পর্টেন্স সাথে হচ্ছে এই আমাদের মিডল ম্যান এঞ্জেল আর্ট্রির ইম্পর্টেন্সটা হচ্ছে যে যদি কোনো কারণে এই বোনসটা ভেঙে যায় অথবা হচ্ছে ব্লো হয় তখন এই ব্রেনগুলা রাপচার হয় র্যাপচার হওয়ার ফলে ইন্টারক্রিনিয়াল হেমোরেজ হয় আচ্ছা এখন আমরা কিছু জিনিস জানবো যে ব্রেক মাল আমরা টেরিয়ন এবং অ্যাসটিরিয়নের ইম্পর্টেন্স আচ্ছা ব্রেকম মাটা থাকে হচ্ছে সাধারণ অবস্থায় হচ্ছে একটা শেপ ফন্টানেলি থাকে এটা হচ্ছে আঠারো থেকে চব্বিশ মাস বয়সে হচ্ছে অসিফাই করে আর এটার ইম্পর্টেন্সটা হচ্ছে যে কোনো একটা বাচ্চার ডিহাইড্রেশন আছে নাকি যদি ডিপ্রেস ডিপ্রেসড হয়ে যায় তাহলে বোঝা যাবে তার ডিহাইড্রেশন আসে যদি এটা ইলাবেট হয়ে যায় তাহলে বুঝতে হবে ইন্টাক্রেনিয়াল প্রেসার বেড়ে গেছে আর যদি এটা চব্বিশ মাসের পরও আন অবস্থা থাকে বুঝতে হবে বাচ্চাটার ক্যালসিয়ামের অভাব আছে বা কোনো কারণে তার মেটাবলিজমের ডেফিসিট হচ্ছে আচ্ছা পিছিয়ে থাকবে হচ্ছে গিয়ে ল্যামডা ল্যামডাটা অসিফাই করবে তিন থেকে চার মাসের মধ্যে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপের ফন্টানালি থাকবে আচ্ছা অ্যান্টিরিও ইনফিরিয়ালে থাকবে হচ্ছে গিয়ে টেরিয়ন এটাও হচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে অসিফাই করবে আর পোস্ট্রি ইনফিরে থাকবে হচ্ছে কি আমাদের অ্যাস্টেরিয়ন এটাও হচ্ছে আমাদের এক বছরের মধ্যে অসিফাই করবে টেরিয়নের ইম্পর্টেন্সটা হচ্ছে এইটার ঠিক অপোজিটেই থাকে হচ্ছে কি আমাদের রাই ব্রোকাস মোটর স্পিচ এরিয়া তো কোনো কারণে যদি এখানে ব্লো খায় বা বাড়ি খায় তখন দেখা যায় যে মানুষের কথা বলতে সমস্যা হয় আচ্ছা এছাড়া কি মালাকার দ্বার কিছু আছে এটার মধ্যে আচ্ছা এখানে আমরা হ্যাঁ এখান থেকে হচ্ছে কি আমাদের ল্যাটার সালকাজ শুরু হচ্ছে আর এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে যে গর্ত 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 খুব হালকা এগুলাকে আমরা বলব অ্যারাকনোয়েট গ্রানুলেশন এবং এই অ্যারাকনোয়েড গ্রানুলেশনের মধ্যে হচ্ছে কি আমাদের সিএসএফ অ্যাবজর্ভ হয় আর এখানে যদি আমরা একটু ভালো করে দেখি এখানে কিছু কিছু ভেইন আছে ক্ষুদ্র মানে গর্ত আছে ছিদ্র আছে ঠিক আছে এখান দিয়ে যাই হচ্ছে আমাদের কিভেন বলুন ইমিশারি ভেইন আর আমাদেরকে যদি ম্যাডাম ধরে জিজ্ঞেস করে যে লাইনটা হ্যাঁ এই বোনসটা মানে কি আছে বা কাটলে কি পাওয়া যাবে তখন আমরা বলবো আউটার ইনার টেবল মিডল ডিপ্লয় আচ্ছা আর এখানে দুইটা টেম্পোরাল লাইন আছে সুপিরিয়র টেম্পোরাল লাইন ইনফিরিয়র টেম্পোরাল লাইন আচ্ছা সুপিরিয়র টেম্পোরাল লাইনের ইম্পর্টেন্সটা হচ্ছে সরি ইনফিরিয় টেম্পোরার লাইন দিয়ে বলি ইনফিরিয় টেম্পোরাল লাইনের ইম্পর্টেন্স হচ্ছে এখানে টেম্পোরারলিস মাসলের অরিজিন হয় আর সুপিরিয়র টেম্পোরাল লাইনের ইম্পর্টেন্স হচ্ছে টেম্পোরালিস ফাঁসা এখান থেকে শুরু হয় এবং যেটা আলটিমেটলি টেম্পোরালিস মাসলকে কভার করে থাকে থ্যাংক ইউ